আমি মাহিন ওডো নিয়ে করা এটা আমার তৃতীয় টিউটোরিয়াল আমি আজকে দেখাবো ওডোর কিছু বেসিক ফাইল স্ট্রাকচার আর কিভাবে একটা আপনি মডিউল তৈরি করবেন সেই মডিউলের কিছু কথাবার্তা আচ্ছা আমরা গতদিন ওডো ইনস্টল করেছি এবং ওডো রান করেছি আমার স্ক্রিনে নিশ্চয়ই দেখা যাচ্ছে কিভাবে আমরা ওডো মানে সফটওয়্যারটা রান হচ্ছে এখানে এখানে সবগুলো অ্যাপস দেওয়া আছে আমি অ্যাপস ইনস্টল করে সেদিন দেখিয়েছি আমার আগের ভিডিওতে আচ্ছা এখন আমরা দেখি একটু ওডোর এখানে যে ফোল্ডার স্ট্রাকচার আছে এটা রুট ফোল্ডার ওডো আমরা এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিয়েছিলাম এখানে আমরা যদি দেখি প্রথমে যে অ্যাডনস যে ডিরেক্টরিটা আছে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে এক একটা মডিউল আমাদের ডেভেলপ করতে হয় তো আমরা যখন নতুন কোনো মডিউল ডেভেলপ করব আমরা চাইলে এই অ্যাডনসের ভিতরে করতে পারি কিন্তু এটা যেহেতু ওডোর নিজস্ব কিছু কোড এখানে আছে যার কারণে আমরা এটাকে মেসি না করার জন্য আমরা নিজেরা একটা ফোল্ডার তৈরি করে নেব কাস্টম অ্যাডনস রাখার জন্য এর বাইরে ডেবিয়ানে যা কিছু আছে এসব নিয়ে আমাদের খুব বেশি ভাবতে হবে না ডক আছে ওডো সেট আপ এসব নিয়ে আমাদের খুব বেশি চিন্তা করার দরকার নেই আমি যে মডিউলটা আপনাদেরকে ডেভেলপ করে দেখাবো সেটা একটা স্টুডেন্ট ইনফরমেশন মডিউল নিয়ে আমি কাজ করতে যাচ্ছি এটা খুব বেসিক একটা মডিউল হবে যেখানে আমরা ক্রুড অপারেশনটা চালাতে পারবো ক্রুড মানে হলো ক্রিয়েট রিড আপডেট অ্যান্ড ডিলিট যেখানে আমরা কোনো একটা ফিল্ড বা একটা ভ্যালু ক্রিয়েট করতে পারবো এটাকে আমরা রিড করতে পারবো কিংবা চাইলে আপডেট করতে পারবো অথবা ডিলিট করতে পারবো এটাই হলো একটা ক্রুডের মেইন ফাংশনালিটি তো সেক্ষেত্রে আমাদেরকে স্টুডেন্ট ইনফরমেশন মডিউলটা তৈরি করা লাগবে আমি প্রথমে একটা নতুন ডিরেক্টরি ক্রিয়েট করে নিচ্ছি মডিউল ডিরেক্টরির নাম হচ্ছে কাস্টম এখানে আমি আমার সব কাস্টম মডিউলগুলো রাখবো তো এখানে বলে রাখি আমরা যখন কোনো কাস্টম মডিউল তৈরি করার জন্য একটা আলাদা যদি ডিরেক্টরি ডিফাইন করি বা ক্রিয়েট করি সেক্ষেত্রে আমার এই কাস্টম মডিউলের পাথটা অবশ্যই ওডো কনফিগারেশন ফাইল আমাকে বলে দিতে হবে আমি ওডো ডট কনফে যদি যাই এখানে আমাদের অ্যাডনস পাথে আমাকে এই নতুন কাস্টম যে ডিরেক্টরি আছে ওই ডিরেক্টরির পাথটা আমাকে বলে দিতে হবে আমি পাথটা কপি করে নিয়েছি এখানে আমি এটা কমা দিয়ে এখানে আমার নতুন পাথটা আমি বলে দিলাম এখন এখানে বলে রাখি যে আমার আমরা যদি এখানে খেয়াল করে দেখি একটা অ্যাডনস ডিরেক্টরির ভিতরে কিন্তু আমার সবগুলো মডিউল তৈরি করা আছে সেক্ষেত্রে আমরা আমাদের কাস্টম মডিউলগুলো তৈরি করার জন্য একটা ডিরেক্টরি রেখে ওইটার ভিতরেই সবগুলো কাস্টম মডিউল আমরা তৈরি করতে পারবো সেক্ষেত্রে আমার অ্যাডনস পাথ একবার বলে দেওয়াই যথেষ্ট আচ্ছা আমরা যেহেতু স্টুডেন্ট ইনফরমেশন নামে একটা মডিউল তৈরি করবো সেক্ষেত্রে আমি এখানে কাস্টম যে ডিরেক্টরিটা আছে ওইটার ভিতরে আমি আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিচ্ছি যেটার নাম হবে স্টুডেন্ট ইনফরমেশন আচ্ছা এখানে বলে রাখি যেহেতু আমরা একটা ফুল মডিউল তৈরি করব এখানে আমাদের নেমিং কিছু কনভেনশন আছে আমরা নেমের মাঝখানে যেমন স্টুডেন্টের পরে আমি কিন্তু একটা আন্ডারস্কোর দিয়েছি এখানে আমরা কিন্তু স্পেস রাখতে পারবো না ঠিক আছে আপনারা যদি এর আগে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে বা অন্য কোনো ফ্রেমওয়ার্ক দিয়ে ডেভেলপমেন্টের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এই ব্যাপারটা হয়তো আপনাদের জানা থাকার কথা আমরা কিন্তু মাঝখানে স্পেস ইউজ করব না আচ্ছা স্টুডেন্ট ইনফরমেশন নামে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করেছি আচ্ছা আসেন আমরা দেখি নেই আমাদের অ্যাডনসগুলো বা এই যে একটা মডিউল তৈরি করব এই মডিউলের ভেতরে কী কী থাকে আমরা আমাদের ওডোর ভেতরে যে অ্যাডনস আছে সেই অ্যাডনসের যে কোনো একটা ফোল্ডার আমরা ওপেন করি দেখা যায় যে অ্যাকাউন্ট নামে যে মডিউলটা আছে সেই মডিউলের ভিতরে দেখি কী কী ফোল্ডার বা ফাইল তাদের রাখা আছে এখানে প্রথমেই আচ্ছা রেডমি এটা হলো আপনার ডকুমেন্টেশন ওই মডিউলের ডকুমেন্টেশন আপনারা চাইলে রাখতে পারেন না রাখতে পারেন এটা নিয়ে আমরা আপাতত চিন্তা করছি না প্রথমে আছে ম্যানিফেস্ট ডট পাই এখানে আপনার মডিউল যে তৈরি করবেন সেই মডিউলের একেবারে প্রাথমিক পর্যায়ে আপনাকে এই জায়গায় কাজ করতে হবে এখানে আপনার মডিউলের নাম কিংবা ক্যাটাগরি কিংবা আপনার মডিউলের ভিতরে যে ডাটা ডিপেন্ডেন্সি এই সব কিছু আপনার এখানে বলে দেওয়া লাগবে তারপর আছে ইনিট ডট পাই এটা হলো আপনার এই ডিরেক্টরিটাকে একটা প্যাকেজ হিসেবে ডিক্লেয়ার করার জন্য আমরা ইনিট ইউজ করি তারপর আছে উইজার্ড উইজার্ডের কাজটা কি আমি যদি ভিতরে যাই দেখি এখানে উইজার্ডের কাজটা আপনাদেরকে দেখাতে পারি কি না সেলসে আচ্ছা দেখি একটা সেল অর্ডার ক্রিয়েট করা যায় কি আচ্ছা উইজার্ডের কাজটা আমরা না হয় পরে দেখবো উইজার্ড হলো জেনারেলি দেখা যায় যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে কোনো
মাঝে মধ্যে দেখা যায় কাজ করার সময় কিছু পপ আপ চলে আসে, উপরে একটা স্ক্রিন উপরে উঠে আসে, সেখানে আমরা কিছু ডাটা দিয়ে হয়তো বা এন্টার চাপলাম, কিংবা ওই যে অ্যালার্ট জাভাস্ক্রিপ্টে কাজ করার সময় যে অ্যালার্ট নামে যে কিওয়ার্ডটা আছে, সেই অ্যালার্ট দিয়ে আমরা যখন একটা কোনো একটা অ্যালার্ট পপ আপ করি, ওই রকম টাইপ, মানে পপ আপের কাজটা মূলত উইজার্ড দিয়ে করা হয় ওডোতে। তো এই উইজার্ডের জন্য যা যাবতীয় ফাইল এই উইজার্ড নামে ফোল্ডারের ভিতরে আছে। ভিউজ, আপনারা যদি কখনো জ্যাঙ্গোতে কাজ করে থাকেন, জ্যাঙ্গোর যে ভিউ, এখানকার ভিউ মোটামুটি সেম কাজ, অর্থাৎ এটা হলো মূলত আমাদের ফ্রন্ট এন্ডে আমরা যা দেখি, এই যে ইন্টারফেস, এই ইন্টারফেসটি মূলত আমরা ভিউজের ভিতরে তৈরি করে থাকি। তারপর আছে টেস্ট, এখানে আপনারা টেস্ট কেস লিখতে পারেন আপনার মডিউলের, যদি কোনো এরকম টেস্ট কেস লিখতে চান এটা আপনাদের উপর, এটা নিয়ে আমরা আপাতত কাজ করছি না। স্ট্যাটিকের ভিতরে আছে কিছু স্ট্যাটিক ফাইল, অর্থাৎ আমরা, আপনারা আবারও বলছি যেহেতু আমরা পাইথন ফ্রেমওয়ার্কে কাজ করছি, আমি বারবার এক্সাম্পল হিসেবে জ্যাঙ্গোই টানবো। জ্যাঙ্গোতে যদি কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনারা স্ট্যাটিকের ভিতরে কী রাখতেন মূলত? স্ট্যাটিক টাইপ যে ফাইলগুলো, অর্থাৎ আপনি ইমেজ, জাভাস্ক্রিপ্ট কিংবা সিএসএস এরকম টাইপ ফাইলগুলো রাখতেন, এখানে ঠিক সেম। অর্থাৎ এখানে আমি যেমন আমি স্ট্যাটিকের ভিতরে যদি ডেসক্রিপশন ওপেন করি, এখানে একটা ইমেজ রাখা আছে আইকন ডট পিএনজি, এটা হলো কি, এই যে আমার অ্যাপসের মতো যদি চাই, দেখেন এখানে প্রত্যেকটা মডিউলের এগেনস্ট এই যে একটা যে ছোট্ট আইকন দেওয়া আছে, এই আইকনটাই মূলত আপনার এই স্ট্যাটিকের ভিতরে ডেসক্রিপশন, তার ভিতরে আইকন ডট পিএনজি নামে বলে দেওয়া আছে। তো পিএনজি একটা ইমেজ, ইমেজ হলো একটা স্ট্যাটিক ফাইল, কিংবা আপনার এখানে জাভাস্ক্রিপ্ট ফাইলও থাকে, এই যে সিএসএস, ইমেজ, জাভাস্ক্রিপ্ট, এসসিএসএস কিংবা এক্সএমএল, অনেক রকমের ফাইলে থাকতে পারে, স্ট্যাটিক ফাইল, স্ট্যাটিক টাইপ ফাইলগুলো থাকতে পারে, স্ট্যাটিকের ভিতরে আপনি টেস্ট কেসও লিখতে পারবেন। আচ্ছা, তারপরে আছে সিকিউরিটি। সিকিউরিটিতে এখানে একটা ফাইল খুব নেসেসারি, যেটা হলো আইআর ডট মডেল ডট এক্সএস ডট সিএসভি, এই একটা সিএসভি ফাইল। এটার কাজ কি, আমরা যখন একটা মডিউল তৈরি করব, এখানে কিন্তু রোল ম্যানেজমেন্টের একটা কাজ আছে, অর্থাৎ আপনার ওই মডিউলটা কে কে অ্যাক্সেস নিতে পারবে। ফর এক্সাম্পল, আমরা যদি দেখা যায় যে জাস্ট ইমাজিন যে আপনার একটা ব্যাংকিং সফটওয়্যার আছে, ওখানে ব্যাংকের তো অনেক রকম রোল আছে, কেউ ম্যানেজার, কেউ জুনিয়র ম্যানেজার, কিংবা কেউ একেবারে সিনিয়র ম্যানেজার আছে, এমডি আছে। এখন একটা ব্যাংকের সফটওয়্যারে একজন এমডির যেই যেই জায়গাগুলোতে অ্যাক্সেস থাকে, একজন জুনিয়র ম্যানেজারের কিন্তু সেই সেই জায়গাগুলোতে অ্যাক্সেস নাও থাকতে পারে। এই যে অ্যাক্সেসের যে ব্যাপারটা, অর্থাৎ কোন টাইপ ইউজার কী কোন কোন পার্টগুলোতে অ্যাক্সেস পাবে, এই অ্যাক্সেসের কাজগুলো আমরা সাধারণত এই আইআর ডট মডেল ডট অ্যাক্সেস, অর্থাৎ এই মডেল বলতে তো আমরা আসলে মানে ডাটাবেস টেবিল বুঝি, তো এই কোন টেবিলে বা কোন কোন জায়গায় অ্যাকচুয়ালি আমি অ্যাক্সেস দিব কোন একটা ইউজারকে, সেই জিনিসটা আমরা এই সিকিউরিটির ভিতরে বলে রাখি। তারপর রিপোর্ট, রিপোর্ট হলো আপনার, যেহেতু আমরা একটা ইআরপি সফটওয়্যার তৈরি করছি, আমি যদি আবার প্রথম ভিডিওর এক্সাম্পলটা টানি, যে একটা ইআরপি বলতে কি, একটা বিজনেসে আপনার কী হয়, প্রোডাক্ট পারচেজ হয়, সেল হয়, এখন অনেক ক্ষেত্রে আপনার প্রয়োজন পড়তে পারে যে আপনার এই মাসে টোটাল কত টাকার প্রোডাক্ট সেল হলো, কিংবা কী কী প্রোডাক্ট কত কোয়ান্টিটিতে সেল হলো, এটার আপনি একটা রিপোর্ট চাচ্ছেন, একটা পিডিএফ ফরম্যাট চাচ্ছেন। তো সেই পিডিএফ ফরম্যাট টাইপ যদি কোনো রিপোর্ট তৈরি করতে চান, সেই কাজগুলো আমরা অ্যাকচুয়ালি এই রিপোর্ট নামে যে ডিরেক্টরি আছে এটার ভিতরে করে থাকি। মডেলস হলো, আবারও জ্যাঙ্গোতে যাই, জ্যাঙ্গোতে আমরা দেখা যায় যে ওটা হলো এমভিসি টাইপ একটা ফ্রেমওয়ার্ক ছিল, তো মডেল, সরি, এমভিটি টাইপ ফ্রেমওয়ার্ক, মডেল ভিউ টেম্পলেট, ওখানে মডেলটা ছিল মূলত আমার ডাটাবেস টেবিল, তো এখানেও ঠিক মডেলটা ওই ডাটাবেস টেবিলেই বোঝাচ্ছে, অর্থাৎ আমি একটা সফটওয়্যারের ভিতরে যে টেবিল থাকে, যতগুলো টেবিল, যে টেবিলগুলো আমি অ্যাকচুয়ালি এই মডেলসের ভিতরেই বলে থাকি পাইথন দিয়ে। তারপরে এখানে আরেকটা নেসেসারি ফাইল, আচ্ছা, ডাটাটা আপাতত আমরা, আর বাকিগুলো আমরা পরে জানবো আসলে। ওকে, এবার আমরা চলে আসি আমাদের কাস্টম মডিউল স্টুডেন্ট ইনফরমেশানে। আমরা এখানে একটা ডিরেক্টরি ক্রিয়েট করেছি, আমি বলেছি যে আমাদের যে কোনো মডিউল তৈরি করতে গেলে আমাদেরকে প্রথমেই একটা পাইথন ফাইল তৈরি করা লাগবে, যেটার নাম হবে ম্যানিফেস্ট। অবশ্যই সামনে আর পিছনে আন্ডারস্কোর দিয়ে রাখবেন, আমি একটা পাইথন টাইপ ফাইল ক্রিয়েট করেছি। আচ্ছা, আমি এখানে সবগুলো ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, আমার এই স্টুডেন্ট ইনফরমেশান যে ডিরেক্টরিটা আছে, তার ভিতরে আমরা একটা ম্যানিফেস্ট ডট পাই নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। এখন এই ফাইলের ভিতরে আপনার কিছু কোড লিখতে হবে, আমরা এই কোডগুলো আমাদেরকে মানে মুখস্থ রাখার কোনো প্রয়োজন নয়, আমার যে ওডোর যে অলরেডি এক্সিস্টিং যে মডিউলগুলো আছে সেই মডিউলে যে কোনো একটাতে ঢুকে, যেমন আমি এখানে অ্যাডনসের ভিতরে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের ম্যানিফেস্ট ডট পাই, এটাকে পুরোটাকে আমি কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমার যে নতুন মডিউল, নতুন মডিউলে এটা পেস্ট করে দিচ্ছি,
তারপর ভিতরে পার্টগুলো আমি কেটে দিচ্ছি, অর্থাৎ এখানে কিউ ওয়েব আছে, এখানে আমরা আপাতত যেহেতু কিছুই করিনি তো এগুলো সবগুলো ফাঁকা রাখলাম। এখানে ডাটার ভিতরে আমি কিছু রাখছি না, ডিপেন্ডস, আচ্ছা ডিপেন্ডস হলো এখানে এই মডিউলটা অন্য কোনো মডিউলের উপর ডিপেন্ডেন্সি আছে কি না। যেমন দেখা গেলো যে আপনার একটা সেলস মডিউল আছে, এখন সেলসের সাথে কিন্তু ডিপেন্ডেন্ট আরও অনেকগুলো মডিউল থাকতে পারে। ধরেন যে আপনি একটা প্রোডাক্ট সেল করতে গেলে ওটার উপরে আপনি এখন মনে করেন যে কোনো একটা ডিসকাউন্ট দিতে চান, তো আপনি ডিসকাউন্ট নামে একটা মডিউল ক্রিয়েট করলেন, এবং ওই ডিসকাউন্ট মডিউলটা কোন মডিউলের উপর ডিপেন্ডেন্ট থাকবে, যেহেতু আপনি প্রোডাক্ট সেল করার সময় আমি আপনি অ্যাকচুয়ালি ডিসকাউন্টটা দিবেন, সেক্ষেত্রে আপনি সেলস মডিউল ডিপেন্ডেন্ট থাকবে, সেক্ষেত্রে আপনি ওই আপনার যে ডিসকাউন্ট মডিউল ওখানে এই ডিপেন্ডে আপনি সেলসের নামটা বলে দিবেন। এটা হলো মূলত ডিপেন্ডসের কাজ, অর্থাৎ ওই মডিউলটা আর কোন কোন মডিউলের উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা ইমেজ আমরা আমি আপাতত এগুলো সবগুলোই ব্ল্যাঙ্ক করে দিচ্ছি, কারণ আমরা যদি একেবারে শুরু মানে জিরো থেকে শুরু করব, এখানে ওয়েবসাইট আপনি যে কোনোটা দিতে পারেন, আমি এখানে আপাতত www.google.com দিয়ে রাখলাম, বা আপনি ব্ল্যাঙ্ক করে রাখতে পারেন। এই মডিউলের ক্যাটাগরি কি, এটা কি অ্যাকাউন্টিং বা সেলস বা অন্য যে কোনো ক্যাটাগরি রাখতে পারেন, আমি ব্ল্যাঙ্ক রাখছি। তারপরে মডিউলের একটা ডিসক্রিপশন আপনারা দিতে পারবেন, এখানে এটাও আমি ব্ল্যাঙ্ক করে দিলাম। ও সব তো কেটে গেল, তারপর সিকোয়েন্স, সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি কি, যেমন আমি একটু দেখাই এখানে, দেখেন আপনার এই যে অ্যাপস অ্যাপসের যে লিস্টটা আছে, এই লিস্টে কিন্তু সেলসটা এক নম্বরে আছে, ইনভয়েস দুই নম্বরে, সিআরএম তিন নম্বরে, এইটা হলো একটা সিকোয়েন্স মেনটেন করে কিন্তু এখানে মডিউলগুলো এসেছে। তো ওই সিকোয়েন্সটাই মূলত এই মানে এখানে যে আমার ম্যানিফেস্টে যে সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্স মূলত এই মডিউলের এই সিকোয়েন্সটাই মানে ইন্ডিকেট করে, অর্থাৎ সেলসের সিকোয়েন্স নাম্বার ওয়ান, ইনভয়েসের টু, সিআরএম এর থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এভাবে অ্যাকাউন্টিং টেন দেওয়া আছে, যদিও এখানে নাই। আচ্ছা জেনে রাখেন যে এই সিকোয়েন্স মূলত এই এইভাবেই অ্যাকচুয়ালি কাজ করার কথা ছিল। তারপরে এখানে সামারি, আমি এখানে মডিউলের এগেনস্টে কোনো সামারি যদি লিখতে চাই লিখতে পারি। আচ্ছা মডিউলের ভার্সন, এখন আমরা কিন্তু দেখা যায় যেহেতু সব মানে স্মার্ট একটা যুগে চলে এসেছি, এখানে কিন্তু সবাই স্মার্টফোন ইউজ করে, স্মার্টফোনে দেখা যায় আপনার রেগুলার সফটওয়্যার আপডেট হইতে থাকে, এখন আপডেটের এক একটা কিন্তু ভার্সন থাকে, কিংবা আপনি যদি উইন্ডোজের কথা চিন্তা করে থাকেন, উইন্ডোজের কিন্তু একটার পর একটা ভার্সন আসতে আসে, যে উইন্ডোজ সেভেন ছিল, তারপরে এইট, তারপরে এইট এইট পয়েন্ট ওয়ান, তারপর টেন আসলো, মাঝখানে নাইন কেন আসেনি আমি জানি না। তো ঠিক সিমিলার এখানে আপনি আপনার মডিউলের ভার্সনটা এখানে বলে দেবেন, তারপর আপনি যদি মডিউলে ফার্দার কখনো ইম্প্রুভমেন্ট করে থাকেন তারপরে নেক্সট ভার্সনে যেতে পারেন। আমি এখানে আপাতত মডিউলের ভার্সন 1.0 ধরে রাখলাম, আর মডিউলের নাম কী দিলাম, স্টুডেন্ট ইনফরমেশন নামে একটা মডিউল, মডিউলের নামটা আমি এখানে বলে দিলাম। আচ্ছা সামারিতে আমি এখানে মডিউলের সামারি বলে দিতে পারি, আমি এখানে স্টুডেন্ট ইনফরমেশন সামারি বলে দিই। আচ্ছা সিকোয়েন্সটা আমি ব্ল্যাঙ্ক রাখছি, কোনো সমস্যা হবে না। ও সব তো কেটে গেল, আচ্ছা সিকোয়েন্স টেনেই থাকুক, সমস্যা নাই। এখানে মডিউলের ডেসক্রিপশনে আমি খুব শর্ট করে লিখছি, স্টুডেন্ট ইনফরমেশন ডেসক্রিপশন দিলাম, ক্যাটাগরি আমি আপাতত কোনো ক্যাটাগরি দিচ্ছি না, ওয়েবসাইটে আমি google.com লিখে রেখেছি, এটা চাইলে আপনারা আপনাদের নিজস্ব যদি পোর্টফোলিও থাকে আপনি যে কোনো ওয়েবসাইটের নাম দিতে পারেন অ্যাকচুয়ালি। তারপরে ইমেজ, আমরা যেহেতু আর কোনো কিছু এখানে কোনো আলাদা কিছুই করিনি, একেবারে জিরো থেকে করছি, যার কারণে আমি আর বাকি কিছু রাখছি না। আচ্ছা নিচে আছে ইনস্টলেবল, অর্থাৎ এই মডিউলটা আপনি ইনস্টল করতে পারবেন কি না, এই যে যেমন এখানে দেখেন আমার টোটাল কিন্তু মডিউল আছে কতটা দেখাচ্ছে, 63টা, এটা হলো অ্যাপস টাইপ মডিউল। আমি যদি এই অ্যাপস সার্চ বার থেকে এই অ্যাপসটা রিমুভ করে দেই, তাহলে দেখেন আপনার কিন্তু টোটাল 411টা মডিউল চলে এসেছে, এই যে এখানে আমার কার্সরটা যদি দেখে থাকেন। তো এখানে আপনার সবগুলো মডিউল কিন্তু ইনস্টলেবল নাও হইতে পারে, আপনি ওই মডিউলগুলোর নাম নাও আসতে পারে, যেমন এখানে এতক্ষণ অ্যাপসটা যখন ছিল তখন আমার মাত্র 61টা বা 63টা সম্ভবত মডিউল শো করছিল, বাকিগুলো কিন্তু শো করছিল না। তো কেন শো করছিল না, কারণ ওইগুলো ইনস্টলেবল ছিল না। তো আমরা যেহেতু স্টুডেন্ট ইনফরমেশন মডিউলটা ইনস্টল করবো, সে ইনস্টল করতে হবে, আমরা যেহেতু ডেভেলপ করবো আমাদেরকে অবশ্যই ইনস্টল করে প্রতি মুহূর্তে চেক টেক করে দেখতে হবে, সেক্ষেত্রে এটা আমরা ইনস্টলেবল ট্রু রাখছি, এটা অ্যাপ্লিকেশন একটা ট্রু রাখলাম, অটো ইনস্টল ফলস করে দিলাম,
না হলে দেখা যাবে যে আপনি ওডো রান করার সাথে সাথে ওটা ইনস্টল হয়ে যাবে, তারপরে পোস্ট হিন্ট লুপ, এটা ঠিক কেন আমার জানা নাই, আমি এটা কেটে দিই। লাইসেন্স, আপনি এই ওডোর বিভিন্ন লাইসেন্স আছে, আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। আমি দুঃখিত, অ্যাকচুয়ালি আমার এই লাইসেন্সিংয়ের ব্যাপারে খুব বেশি ধারণা নেই, আমি যদি জেনে যাই এর মধ্যে তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আচ্ছা, এখানে LGPL3 দেওয়া আছে, থাক ওইটা, আমাদের কোনো সমস্যা নেই। আমি এটা সেভ করে নিলাম, সেভ করে আমি এটাকে আরেকবার রান করলাম। দেখেন আমরা কি করেছি, স্টুডেন্ট ইনফরমেশন ডিরেক্টরির ভিতরে জাস্ট একটা ম্যানিফেস্ট ডট পাই একটা ফাইল ক্রিয়েট করেছি, এখানে জাস্ট মডিউলে কিছু বেসিক কিছু ডাটা দিয়ে দিয়েছি। দেন আমি প্রজেক্টটা আবার নতুন করে রান করলাম, রান করে আমি এটাকে রিফ্রেশ করি। আচ্ছা, রিফ্রেশ করলে আমি যদি এখানে স্টুডেন্ট লিখে সার্চ করি, আমার কিন্তু মডিউল, মানে আমি যে একটা নতুন মডিউল ক্রিয়েট করেছি এটা কিন্তু এখানে আসেনি। সেক্ষেত্রে আমি কি করব, সেটিংসে যাব। আমরা যেহেতু রাইট নাও কি করছি, আমরা একটা নতুন মডিউল ডেভেলপ করছি, ডেভেলপ করার জন্য আমাদের কি লাগবে, ডেভেলপার অ্যাক্সেস লাগবে। সো আমরা সেটিংস থেকে একটু নিচে গেলেই দেখা যাবে যে অ্যাক্টিভেট দ্য ডেভেলপার মোড, এই যে এই অপশনটা, এখানে ক্লিক দিয়ে আপনি ডেভেলপার মোডটা অ্যাক্টিভেট করে নেবেন। তারপরে আপনি আবার অ্যাপসে যাবেন, অ্যাপসে গিয়ে দেখবেন যে এবার কিন্তু আপনার উপরে ম্যানুভারে আরও নতুন কিছু ম্যানু অ্যাড হয়ে গিয়েছে, আপনি জাস্ট অ্যাপ লিস্টটা আপডেট করে নেবেন। আমরা যেটা একটা নতুন মডিউল অ্যাপ অ্যাড করলাম এখানে এই অ্যাপ লিস্টে, যার কারণে আমাকে অ্যাপ লিস্টটা একবার আপডেট করে নিতে হচ্ছে। ঠিক আছে, আমি আপডেট করে নিলাম। এখন যদি আমি একটু সার্চ করে দেখি এসেছে কি না, দেখেন আমাদের কিন্তু একটা নতুন মডিউল চলে এসেছে যেটা আমরা স্টুডেন্ট ইনফরমেশন দিয়েছিলাম। তাহলে আমি এটাকে যদি ইনস্টল করি তাহলে আমার কিন্তু মডিউলটা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, তার আগে আমি এখানে মডিউল স্টুডেন্ট ইনফরমেশন যে মডিউলটা আছে এটার জাস্ট একটা ছোট্ট একটা আইকন আমি অ্যাড করে নিতে চাচ্ছি। তো আমি দেখি স্টুডেন্ট, আচ্ছা আমার সম্ভবত স্টুডেন্টের জন্য কোনো লোগো অলরেডি থাকার কথা, আমি দেখি আমার কাছে আছে কি না। পিকচার্সে যদি যাই, আচ্ছা এই যে স্টুডেন্ট আইকন নামে একটা আইকন দেওয়া আছে, এই আইকনের সাইজ অবশ্যই আপনার 64x64 হতে হবে। এটার সাইজ কত দেওয়া আছে, 256 পিক্সেল দেওয়া আছে, এটা অনেক বেশি। এটা কি হবে, ও আচ্ছা এটা সম্ভবত আমার সাইজটা ঠিকঠাক থাকার কথা। এই যে 64x64 পিক্সেল দেওয়া আছে, আমি এই আইকনটাই আমার নতুন মডিউলে অ্যাড করতে যাচ্ছি। তো আমি এটাকে এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমার যে মডিউলটা আছে এই মডিউলের ভিতরে আমাকে নতুন একটা ডিরেক্টরি ক্রিয়েট করা লাগবে, যেটার নাম কি হবে, যেহেতু ইমেজ একটা অ্যাড করছি, আইকন একটা ইমেজ, সো সেক্ষেত্রে আমাকে এটার জন্য একটা স্ট্যাটিক নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। স্ট্যাটিকের ভিতরে আমি এই যে এর আগে কিন্তু বলেছিলাম যে আমার যে কোনো মডিউলের ভিতরে স্ট্যাটিক থাকবে, স্ট্যাটিকের ভিতরে আমার ডেসক্রিপশন থাকবে, ডেসক্রিপশনের ভিতরে আমাকে অ্যাকচুয়ালি আইকনটা দিতে হবে। তো সেক্ষেত্রে আমি কী করবো, স্ট্যাটিকের ভিতরে আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করবো যেটার নাম হবে কি, ডেসক্রিপশন। ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের ভিতরে আমি আমার কপি করা আইকনটা পেস্ট করে দিব। আচ্ছা, আইকনের নামটা আমাকে অবশ্যই আইকন ডট পিএনজি থাকতে হবে, আমার এখানে যেটা আমি রিসাইজ করে নিয়েছিলাম যার কারণে রিসাইজ স্টুডেন্ট আইকন আছে, জাস্ট আমি এখানে আইকন ডট পিএনজি রাখবো। ঠিক আছে, রাখলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। আমি আরেকবার প্রজেক্টটা রান করি, ব্রাউজারে গিয়ে একটু রিফ্রেশ করি, দেখি আইকনটা এসেছে কি না। আমার আইকন কিন্তু আসেনি, তাহলে আমাকে কী করতে হবে, এই অ্যাপলিস্টটা একবার আপডেট করে নিতে হবে। আমি যদি অ্যাপলিস্টটা একবার আপডেট করে নিই, তারপরে আরেকটা রিফ্রেশ দিয়ে দেখি এসেছে কি না। এই যে আমার কিন্তু স্টুডেন্টের একটা নতুন আইকন অ্যাড হয়ে গিয়েছে, দেখতে সুন্দর লাগছে। আমি এখন এই মডিউল, আমার কিন্তু একটা নতুন মডিউলের মডিউল একেবারে একটা বেসিক একটা স্ট্রাকচার রেডি হয়ে গেছে। আমি এই মডিউলটা এখন ইনস্টল করি, ইনস্টল বাটনে ক্লিক করলাম। আমি অ্যাকচুয়ালি আমার ল্যাপটপ নিয়ে এখনও কাজ করতে পারিনি, যার কারণে ল্যাপটপটা এখনও হয়তো বা কিছুটা স্লো কাজ করবে। দেখেন আমরা কিন্তু স্টুডেন্টের যে মডিউলটা, আমি অ্যাপসে গিয়ে যদি সার্চ করি স্টুডেন্ট, আমার কিন্তু এটা ইনস্টল আছে, কিন্তু আমার বাম পাশে যে ম্যানুবারটা আছে
মেনু বারে কিন্তু আমি স্টুডেন্টটা স্টুডেন্টের যে মডিউলের নামটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কারণ আমি কিন্তু এর আগে যখন ওডোর ফোল্ডার স্ট্রাকচারের কথা বলছিলাম তখন কিন্তু বলেছিলাম যে যে কোনো মডিউলের আপনি যখন অ্যাক্সেস নিতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে সিকিউরিটির ভিতরে অ্যাক্সেসে আপনাকে ওই অ্যাক্সেসটা বলে দেওয়া লাগবে। তো এটাতে আমরা একটু পরে আসি, আমি এখানে জাস্ট খালি একটা সিকিউরিটি নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে রাখলাম। ওডোতে অ্যাকচুয়ালি কাজ করার একটা বড় সুবিধা কি, আপনার অলরেডি যেহেতু অনেকগুলো মডিউল তারা প্রি বিল্ট দিয়ে রেখেছে, তো আপনারা সেই মডিউলের কোড দেখে দেখে কিন্তু আপনারা মোটামুটি প্রায় অনেকটাই শেখা হয়ে যায়। ইন কেস কোনো একটা প্রবলেম হলে হয়তো বা আপনাদেরকে একটু গুগল করতে হতে পারে, বাট মোস্ট অফ দ্য কেস দেখা যাবে যে আপনার এক্সিস্টিং মডিউলের কোড দেখে আপনি অ্যাকচুয়ালি কাজ করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমরা যেহেতু এখানে আইকনটা পাচ্ছি, সরি আইকন বলছি মানে স্টুডেন্ট ইনফরমেশন মডিউলের জন্য কোনো এখানে মেনুবার থেকে ওই মডিউলটা অ্যাক্সেস করার জন্য কোনো পাচ্ছিলাম না, মেনু পাচ্ছি না, তো এটা নিয়ে আমরা একটু পরে কাজ করি। আমরা প্রথমে স্টুডেন্ট ইনফরমেশনের যে একটা ডাটাবেস একটা টেবিল ক্রিয়েট করে ফেলি, অর্থাৎ একটা স্টুডেন্টের কী কী ইনফরমেশান আমরা রাখতে চাচ্ছি। তো আমি এই টেবিল ক্রিয়েট করার জন্য আমাকে কী করতে হবে, কোথায় রাখবো আমরা টেবিলগুলো, আমার মডেলস নামের ফোল্ডারের ভিতরে থাকবে। মডেলস আর মডেল আমি নামটা তো ভুলে গেলাম, দেখি অ্যাকাউন্টের ভিতরে আচ্ছা মডেলস দেওয়া আছে, সো আমরা এখানে মডেলস নামে ডিরেক্টরিটা ক্রিয়েট করলাম। এই মডেলসের ভিতরে আমি একটা পাইথন ফাইল ক্রিয়েট করব, পাইথন ফাইলটার নাম কি আমি রাখলাম যে স্টুডেন্টস লিস্ট, কারণ আমি তো এখানে অনেকগুলো স্টুডেন্টের ইনফরমেশন রাখবো, যার কারণে এখানে স্টুডেন্টস লিস্ট রাখলাম। এখানে আমি আরেকটা ফাইল ক্রিয়েট করবো পাইথন, এটাকে যেহেতু আমি একটা প্যাকেজ হিসেবে নিতে যাচ্ছি, লাইব্রেরি হিসেবে নিতে যাচ্ছি, যার কারণে আমি একটা ইনিট ফাইল ক্রিয়েট করব। এই ইনিট ফাইলে আমি কী করব, ফ্রম ডট ইম্পোর্ট স্টুডেন্ট লিস্টটাকে আমি ইম্পোর্ট করে নিলাম, এবং এই স্টুডেন্ট লিস্টটাকে আমি আবার কোথা থেকে অ্যাক্সেস নিব, আমার যে রুট ডিরেক্টরি আছে স্টুডেন্ট ইনফরমেশন যে আমার রুট মোড মানে মডিউলটা আছে, এই মডিউল ভিতরে আমাকে আরেকটা পাইথন ফাইল ক্রিয়েট করতে হবে যেটার নাম হবে আন্ডারস্কোর ইনিট, কারণ এটা আমার একটা প্যাকেজ। তো এখানে আমি আবার কী করব, এই যে মডেলসের ভেতরের ইনিটে আমি স্টুডেন্ট লিস্টটাকে ইম্পোর্ট করেছিলাম, এই স্টুডেন্ট লিস্টটাকে আমি আবার একেবারে স্টুডেন্ট ইনফরমেশন মডিউলের ভিতরে ইম্পোর্ট করে নেব, তাহলে ফ্রম ডট ইম্পোর্ট মডেলস। আমার এই পর্যন্ত কাজ মোটামুটি হয়ে গেছে, আমি আমার ডাটাবেস টেবিলটাকে আমার রুট মডিউলে ইম্পোর্ট করে নিয়েছি। এখন আমি আসি আমার ভিতরে ডাটাবেজের টেবিলের ভিতরে কোড নিয়ে। তো এখানে আমরা যখন ডাটাবেজ টেবিল ক্রিয়েট করব আমাকে অবশ্যই এখানে ক্লাস দিয়ে ক্রিয়েট করতে হবে, ক্লাস স্টুডেন্ট লিস্ট। আচ্ছা এটা একটা মডেল যেহেতু ক্রিয়েট করছি আমাকে তার আগে মডেল ইম্পোর্ট করে নিতে হবে, ফ্রম ওডো ইম্পোর্ট মডেলস। তারপর আমি এখানে কী করবো, এক একটা যেহেতু ফিল্ড ক্রিয়েট করবো, ফিল্ড ক্রিয়েট করে নিয়ে ইম্পোর্ট করে নিলাম, তারপরে আচ্ছা বাকিগুলো যখন লাগবে আমি ওয়ান বাই ওয়ান ইম্পোর্ট করবো। এখানে আমাকে ক্লাসের ভিতরে মডেলস ডট মডেল এক্সটেন্ড করতে হবে, ইনহাইট করা লাগবে। এখানে আমাকে যখন আমি একটা টেবিল ক্রিয়েট করবো স্টুডেন্ট লিস্ট, আমি একটা টেবিল ক্রিয়েট করছি, আমাকে প্রথমে টেবিলের নামটা ডিফাইন করে দিতে হবে, এটার জন্য আমাকে লিখতে হবে আন্ডারস্কোর নেম। নেমের ভিতরে আমি কোটেশনের ভিতরে স্টুডেন্টস ডট লিস্ট দিলাম, আমি মানে ওডোর স্ট্যান্ডার্ড ফরম্যাট, মানে তারা অ্যাকচুয়ালি এই ওয়েতেই অ্যাকচুয়ালি মানে ডাটাবেস টেবিলের নামগুলো বলে থাকে। যেমন আমি যদি একটু অ্যাডন্স ওপেন করি, এখানে অ্যাকাউন্টসের মডেলে যাই, যে কোনো একটা মডেলে যাই, দেখবেন যে তারা কিন্তু এই নামগুলো কমা সেপারেটেড রাখে। তো আমরা আমাদের এই যে স্টুডেন্ট লিস্ট টেবিলটা আছে এই টেবিলের নামটা আমি অ্যাকচুয়ালি কমা সেপারেটেডভাবেই দিলাম এই জন্যই। ডেসক্রিপশন দিতে পারেন, ডেসক্রিপশন কী হবে, এটাও আমি স্টুডেন্ট লিস্টে রাখি। আচ্ছা স্টুডেন্টস লিস্ট ডেসক্রিপশন দিলাম, এখন আমি স্টুডেন্টের কোন কোন ডাটা আমি এখানে রাখবো সেই ডাটাগুলো আমি এখানে ডিফাইন করে দেবো। আমি একটা স্টুডেন্টের নাম রাখতে পারি, সে নামটা কী টাইপ ফিল্ড হবে, ক্যারেক্টার টাইপ ফিল্ড হবে। আমি যেহেতু অলরেডি ফিল্ড ইম্পোর্ট করে নিয়েছি, তাহলে ফিল্ডস ডট ক্যারেক্টার, এখানে আমি স্ট্রিংয়ে বলে দিলাম নেম। এই স্ট্রিংয়ের ভিতরে যে নেমটা বললাম এটার কাজটা অ্যাকচুয়ালি কী, এই কাজটা হলো
আমরা যখন স্টুডেন্ট এখানে তো নেম বলে দিয়েছে, তার মানে কি আপনি যখন একটা স্টুডেন্ট ক্রিয়েট করবেন তখন নেম নামে একটা ফিল্ড আসবে। আমি ইন্টারফেস থেকে দেখাই সরাসরি, আমি এখান থেকে যদি সেলস মডিউলে যাই, একটা সেল ইনভয়েস ক্রিয়েট করতে গেলে দেখেন আমার এখানে কিন্তু কি থাকবে, কাস্টমার আমাকে সিলেক্ট করতে হবে। তো এই যে বাম পাশে যে আমার এই যে কাস্টমার লেখাটা আছে, এই যে কাস্টমার যে লেভেলটা, এই লেভেলটাই হলো মূলত আমার এই মডেলসের ভিতরে বলে দেওয়া এই স্ট্রিংটা, অর্থাৎ আমার এই নেমের জন্য আমি ক্যাপিটাল লেটারে নেম লেখলাম। তো যার কারণে আমার এখানে যখন আমি এই নেম ফিল্ডটাতে কোনো একটা মানে যখন ওয়েটার এগেনস্টে যখন একটা ইনপুট ফিল্ড নিয়ে আসবো, সেক্ষেত্রে লেভেল হিসেবে এই ক্যাপিটাল নেমটা শো করবে। আচ্ছা, তারপর স্টুডেন্টের আর কি আমরা রাখবো, ফাদার্স নেম রাখতে পারি, ফাদার্স নেম ইকোয়ালস টু, এটাও একটা ক্যারেক্টার টাইপ ফিল্ড, তাহলে ফিল্ডস ডট ক্যারেক্টার স্ট্রিং, এখানে আমি দিলাম ফাদার্স নেম, আর একটা লিখি মাদার্স নেম, ফিল্ডস ডট, এটা একটা ক্যারেক্টার টাইপ ফিল্ড, মাদার্স নেম রাখলাম। আর কি রাখা যেতে পারে? আচ্ছা, স্টুডেন্টের যেহেতু স্টুডেন্ট নিচ্ছি তার ডিপার্টমেন্ট নেই, এটাও কি হবে একটা ফিল্ডস ডট ক্যারেক্টার ফিল্ডই হবে, স্ট্রিং কি দেবো ডিপার্টমেন্ট দিলাম, তারপরে কি দিতে পারি, ডেট অফ বার্থ দিতে পারি, ডেট অফ, আচ্ছা এত বড় করে না রেখে আমি জাস্ট ডিওবি দিলাম ডেট অফ বার্থ, এটা কি হবে ফিল্ডস ডট, এটা যেহেতু একটা ডেট মানে ডেট অফ বার্থ তো আমি ডেট আকারে দিব, যার কারণে আমি ডেট দিলাম, তারপরে স্ট্রিংয়ের ভিতরে এখানে বলে দিলাম ডেট অফ বার্থ। দেখেন আমি কিন্তু এখানে লিখেছি ডিওবি, কিন্তু আমি যখন এটা ফ্রন্ট এন্ডটা রেডি করব তখন দেখা যাবে সেখানে আমার কিন্তু ডিওবি শো করবে না, সেখানে আমার কী শো করবে, ডেট অফ বার্থ শো করবে, কারণ আমি স্ট্রিংয়ের ভিতরে ডেট অফ বার্থ বলে দিয়েছি লেভেল হিসেবে, ঠিক আছে। তারপরে আমি তার ইনস্টিটিউটের নাম লিখতে পারি, ইনস্টিটিউট ইকুয়ালস টু ফিস ডট, ইনস্টিটিউটের নামটা কী হবে ক্যারেক্টার টাইপ ফিল্ড হবে, এটার স্ট্রিংয়ের ভিতরে আমি বলে দিলাম ইনস্টিটিউট বলে দিলাম। আচ্ছা, এতটুকুই আপাতত করি। আমার এখানে কয়টা ফিল্ড আমি রেডি করেছি, ছয়টা ফিল্ড রেডি করেছি। ওকে, আমার এটা কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা আমাদের ইয়াতে যাই। আচ্ছা, স্টুডেন্টে আমরা মডেল রেডি করেছি, মডেল রেডি করার পর সেই মডেলটাকে আমরা ইনিটে ইম্পোর্ট করেছি, সেই ইনিটটাকে আমরা আবার মেইন মডিউলের ইনিটে ইম্পোর্ট করেছি, আমাদের আর কোনো কাজ করতে হবে না। আমরা এটাকে রিফ্রেশ দিই, সরি মানে কোডটাকে আরেকবার রান করি প্রজেক্টটাকে, তারপরে আমি এখানে অ্যাপলিস্ট থেকে আমি এখানে আপডেট অ্যাপলিস্ট করতে পারি, কিংবা চাইলে স্টুডেন্ট মডিউলটাকে এখানে আপগ্রেড করে নিতে পারি। আমরা যদি আপগ্রেড করে নিই, আচ্ছা আমার এটা আপগ্রেড হয়ে গিয়েছে, তাহলে আমি এখন যদি সেটিংসে যাই, সেটিংসে গিয়ে এই টেকনিক্যাল থেকে আমি এখানে মডেলস খুঁজছি, এই যে মডেলস পেয়েছি, এই মডেলসে ক্লিক দিয়ে আমি দেখবো যে আমার অ্যাকচুয়ালি ওই টেবিলটা ক্রিয়েট হয়েছে কিনা। তো আমি টেবিলের নাম কি ছিল, স্টুডেন্টস ইনফো ছিল, সরি স্টুডেন্টস লিস্ট ছিল, আমি স্টুডেন্ট দিয়ে সার্চ করলাম। আচ্ছা, একটা শর্ট ফর্ম দিয়ে আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। এই যে দেখেন আমার কিন্তু স্টুডেন্ট লিস্ট নামে যে টেবিলটা এটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি যদি এটাতে ক্লিক দিই, ভিতরে গিয়ে দেখবেন যে আপনার এখানে সবগুলো ফিল্ড চলে এসেছে, ওদের কিছু অটো বাই ডিফল্ট কিছু ফিল্ড তারা রাখে মানে রেখে দেয়, যেগুলো আমাদেরকে আর আলাদাভাবে করতে হয় না, আমাদের ফিল্ডগুলো জাস্ট ওখানে অ্যাড হয়। যেমন এখানে লাস্ট আপডেট, ক্রিয়েট ডেট, ক্রিয়েট ইউনিক আইডি, এগুলো কিন্তু আপনার যে কোনো টেবিলের ক্ষেত্রে এই ফিল্ডগুলো অটোমেটিক থাকবে। আমরা দেখি আমাদের ফিল্ডগুলো এসেছে কিনা, এই যে আমরা ডিপার্টমেন্ট নামে একটা ফিল্ড বলেছিলাম যেটা ক্যারেক্টার টাইপ, এটা এসেছে। তারপরে এই যে ডেট অফ বার্থ, এই যে দেখেন আপনার ফিল্ড লেভেল কিন্তু ডেট অফ বার্থ শো করছে, ঠিক আছে। তো ডেট অফ বার্থ এসেছে, এটা কী টাইপ ফিল্ড, একটা ডেট টাইপ ফিল্ড। তারপর ফাদার্স নেম এসেছে, তারপর আইডি নাম্বার, এটা তো ওদের অটোমেটিক দেওয়া আছে, ইনস্টিটিউট এসেছে, মাদার্স নেম, তারপর স্টুডেন্টের নেম এসেছে। তার মানে কি আমাদের কিন্তু মডেলটা তৈরি হয়ে গিয়েছে, ঠিক আছে। অর্থাৎ আমাদের কিন্তু একটা ডাটাবেজের টেবিল ক্রিয়েট হয়ে গিয়েছে স্টুডেন্ট ইনফো মডিউলের জন্য, এবং এই টেবিলটার নাম কি স্টুডেন্ট লিস্ট। আমি যদি আরও একটু কনফার্ম করতে চাই আপনাদেরকে, তাহলে আমি একেবারে সরাসরি ডাটাবেজে লগ ইন করে দেখি,
sudo su postgres postgres database se tumra use korchi sql acha backslash l diye ami ekটু database list ta dekhte jacchi backslash l amar ekhane acha odoo tools chilo amader database er naam ami eta copy korlam ami oi database er bhitore tukbo backslash c diye odoo tools se gelam tarpore acha postgres এ টেবিল শো করার জন্য কি কমান্ড ছিল কমান্ড তো ভুলে গেছি ওপেন করি দেখি postgres show tables আচ্ছা হ্যাঁ backslash dt দেখেন আমরা যদি এখানে টেবিল গুলো একটু দেখি এই odoo মডিউলের অনেকগুলো টেবিল যেহেতু অনেকগুলো প্রি বিল্ড বা প্রি ইনস্টলড মডিউল থাকবে তো ওই মডিউলের জন্য কিন্তু অনেকগুলো টেবিল অলরেডি ক্রিয়েট হয়ে যাবে কিন্তু আমরা এখন দেখি আমাদের টেবিলটা পাচ্ছি কিনা আমরা ডাটাবেজে আমরা কিন্তু এখান থেকে ফ্রন্ট এন্ড থেকে মডেলে চেক করে দেখেছি যে আমাদের কিন্তু এখানে টেবিল ক্রিয়েট হয়েছে এই যে এখানে কিন্তু আমরা সেটিংসে গিয়ে টেকনিক্যাল থেকে মডেল সে আমরা যখন স্টুডেন্ট লিখে সার্চ করেছি এখানে কিন্তু আমরা স্টুডেন্ট লিস্ট নামে টেবিলটা কিন্তু আমরা পেয়েছি আমরা জাস্ট ওভার কনফার্ম হওয়ার জন্য বা আপনাদের বোঝার জন্য আমি জাস্ট দেখাতে চাচ্ছি এখানেও টেবিলটা অ্যাকচুয়ালি ডাটাবেজে ক্রিয়েট হয়ে যায় আমি যখন মডিউলটা আপডেট করি বা আপগ্রেড করি আমার টেবিলটার নাম ছিল স্টুডেন্ট লিস্ট অ্যাকচুয়ালি ওটা স্টুডেন্ট ডট লিস্ট দিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ওখানে ডটটা থাকবে না ওটা আন্ডারস্কোর হয়ে যাবে এই যে দেখেন আমার কার্সরটা যদি খেয়াল করেন এই যে স্টুডেন্ট লিস্ট নামে আমার কিন্তু টেবিলটা ক্রিয়েট হয়েছে তো আমরা যদি সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস আন্ডারস্কোর লিস্ট করি রাইট নাও যেহেতু আমার স্টুডেন্ট লিস্টে কোনো ডাটা নাই সো আমার এখানে কোনো ডাটা শো করবে না কি ভুল কেন ভুল আসলো সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস লিস্ট এই যে আমার কিন্তু এই মতো কোনো ডাটা নাই কারণ আমরা এখানে কোনো ডাটা বা স্টুডেন্ট অ্যাড করিনি ওকে তো আমরা কি কি করলাম আমরা একটা মডিউল ইনিশিয়ালাইজ মডিউলের একেবারে বেসিক ম্যানিফেস্টর পাই দিয়ে আমরা একটা মডিউলের একটা বেসিক স্ট্রাকচার তৈরি করলাম মডিউলটাকে ইনস্টলেবল হিসেবে রেডি করলাম দেন মডিউলটাকে ইনস্টল করলাম তারপর আমরা কি করলাম স্টুডেন্ট মডিউলের ভিতরে একটা ডাটাবেজ টেবিল ক্রিয়েট করলাম মানে একটা ডাটা টেবিল ক্রিয়েট করলাম যেখানে আমার স্টুডেন্ট ডাটাগুলো স্টোর করা যাবে তো আমি ভিডিওগুলো খুব বেশি লম্বা করব না ছোট ছোট করে ভিডিওগুলো দেব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনারা বিরক্ত না হয়ে যান তো এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি আমি নেক্সট ভিডিওতে আসব ফার্দার আরও কাজগুলো নিয়ে আমরা ভিউ নিয়ে কাজ করব তারপরে অ্যাক্সেস নিয়ে কাজ করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই মতামত জানাবেন কমেন্ট করে কিংবা লাইক যদি দিতে চান যদি মনে হয় যে না আমার সেই লেভেলের স্ট্যান্ডার্ড ভিডিও হিসেবে আমি তৈরি করতে পারছি কারণ এটা যেহেতু আমার একেবারেই নতুন এক্সপিরিয়েন্স আমি আসলে জানি না আপনার কতটা মানে ভালো হচ্ছে বা হবে আপনাদের ফিডব্যাক না জানা আসলে বুঝতে পারবো না তো আপনাদের ফিডব্যাক হিসেবে আপনারা লাইক দিতে পারেন কিংবা কমেন্ট করতে পারেন সেক্ষেত্রে আমি হয়তো বা আরও ফার্দার আপনাদের মতামতের উপর বেস করে ফার্দার কোনো যদি স্টেপ নিতে হয় বা আরও ইম্প্রুভমেন্টের প্রয়োজন হয় আমি হয়তো সেভাবে চেষ্টা করে দেখবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ